শুধু চীনে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো, এটাও কিন্তু আল হাদিস নয়, এটাও জাল হাদিস। ইসলামের বিদ্যার মার্কাজ হলো, ইসলামের আলিমের মার্কাজ হলো মক্কা এবং মদিনা, ঠিক কিনা ভাই? মক্কা থেকে ইসলামের জন্ম, মদিনায় ইসলামের আলিম গুলোর মার্কাজ, সেই যুগেও এই যুগেও কিয়ামত পূর্ব পর্যন্ত মদিনার আলিমদের মতো আলিম পৃথিবীর কোথাও হবে না। এই কথা আমি বলি নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন মদিনার আলিমদের মতো আলিম সারা পৃথিবীর কোথাও হবে না। তাইলে ইলমের মার্কাজ কোথায়, ইলমের ঠিকানা কোথায়? মদিনায়। মদিনার ইলমের, মদিনার আলেমদের মর্যাদা আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন একদিকে, অপরদিকে জাল হাদিস বানায় ঘোষণা করতেছে কয় চীনে গিয়ে হলেও ইলম অর্জন করো। চীন ইলম অর্জন করার জায়গা? চীনের মানুষ ইলম কি জিনিস বুঝে? সাপ খায়, ব্যাং খায়, খায় না? এরা হলো বৌদ্ধ, এদের কোন ধর্মীয় কোন ঠাই ঠিকানা নাই। এমন একটা বাজে ধর্ম যেটা কোন সময় আল্লাহর পাঠানো ধর্ম ছিল না। আল্লাহর পাঠানো ধর্ম ইসলাম সর্বশেষ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরো দুইটা নামি দামি ধর্ম পাঠিয়েছিলেন সাময়িক, এক সময় এগুলো হক ছিল, পরবর্তীতে বাতিল সম্পস্ত হয়েছে। এর মধ্যে ইহুদি ধর্ম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এক সময় নিজে পাঠিয়েছেন, কিতাব ছিল তাওরাত, তাওরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ইহুদি ধর্মের প্রচার করেছেন। তৎকালীন যুগে ইহুদি ধর্ম সত্য ধর্ম ছিল। পরবর্তী যুগে ইহুদি পাদ্রীরা মুসা আলাইহিস সালামের বিদায়ের পরে যখন এই তাওরাতকে বিকৃত করে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে খ্রিস্টান ধর্ম দুনিয়াতে দিলেন, ইহুদি ধর্ম বাতিল ঘোষণা করলেন। এখনো রয়ে গেছে না বাতিল, বাতিল। তারপরে খ্রিস্টান ধর্ম আসলো, ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ইঞ্জিলের প্রচার করালেন। ইঞ্জিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে ঈসাই ধর্ম খ্রিস্টান ধর্মের শিক্ষা দিলেন। ওই সময় খ্রিস্টান ধর্ম সঠিক ধর্ম ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল আবার কিতাব বিকৃতি। ওই আগে ইহুদিরা তাওরাতকে বিকৃত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টান ধর্মকে পাঠিয়েছিলেন, আর এরা খ্রিস্টান ধর্মের পাদ্রীরা ইঞ্জিলকে বিকৃত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার খ্রিস্টান ধর্মকে বাতিল ঘোষণা করে ইসলামকে পাঠিয়েছেন। সুতরাং পৃথিবীতে যত ধর্ম এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য নামি দামি ধর্ম হলো তিনটা, ইহুদি, খ্রিস্টান আর সর্বশেষে ইসলাম। এই ধর্মগুলোর গোড়া রয়েছে আল্লাহর পক্ষ থেকে, এগুলোর ভিত্তি রয়েছে। যদিও আগের দুইটা ধর্ম বাতিল, ইসলাম পৃথিবীর ধ্বংস পর্যন্ত ইসলাম একটা চিরস্থায়ী ধর্ম। এছাড়া আর যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলোর আল্লাহর পক্ষ থেকে কোনো গোড়াই নাই, মন গোড়া, ঠিক কিনা ভাই? এই মন গোড়া ধর্ম বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের একটা আখড়া আড্ডাখানা হলো চীন। সেই বৌদ্ধ ধর্মের আড্ডাখানা চীনে আল্লাহ রসুল বলবেন গিয়ে ইলিম শেখার জন্য, জাল হাদিস বানানোর জন্য তো একটু খেয়াল রাখা প্রয়োজন যে একটা কথা যে বানাইতেছি আল্লাহ রসুলের নামে, এটা আসলে ফিট খায় না আনফিট। এই জাল হাদিস যারা বানায় তারা বিদ্যা অর্জনের গুরুত্ব বোঝানোর জন্য এই রকম কতগুলো জাল হাদিসের জন্ম দেয়। সাবধান, ভালো রকম জেনে রাখবেন, আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসের এলেম শিক্ষাকে আল্লাহ রসুল ফরজ ঘোষণা করেছেন, জাগতিক বিদ্যা অর্জন করাকে আল্লাহ রসুল ফরজ ঘোষণা করেন নাই। যার যেই পরিমাণ প্রয়োজন সে সেই পরিমাণ শিখতে পারে, বাধা নাই, কিন্তু হারাম হারাম কোন শিক্ষা অর্জন করা থেকে দূরে থাকতে হবে, এটাই হলো বিধান। এতটুকুতে তাদের পেট ভরে না, কোরআন হাদিসের শিক্ষা শিখে না, বিজ্ঞান সায়েন্স আর দুনিয়াবি শিক্ষার যত উচ্চ পদস্থ মডেল আছে সবগুলো অর্জন করার জন্য চেষ্টা করে, আর ওইটাকে গুরুত্ব বোঝানোর জন্য জাল হাদিস বানায়, ঠিক কিনা ভাই? সাবধানে, এই সমস্ত জাল হাদিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।